এটা তো ওয়ার্ল্ড কাপের ফিক্সচার যেহেতু আইসিসির ব্যাপারটা এবং আইসিসি এবং হোস্ট কান্ট্রি তারা ঠিক করবে, আমরাও দেখেছি এরকম কিছু আলোচনা হচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আপনারা জানেন যে আইসিসির ট্রফি ট্যুরের পার্ট হিসেবে বাংলাদেশও ট্রফিকে পাঠানো হচ্ছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ট্রফি, এবং ইতিপূর্বে এই ধরনের কার্যক্রম আইসিসি নিয়েছিল। এটা আইসিসির একটা ক্যাম্পেইন বিফোর ওয়ার্ল্ড কাপ, এবং আমাদের দেশে আগামী 7ই আগস্ট ট্রফি আসবে এবং 9 তারিখে চলে যাবে, নিয়ে যাওয়া হবে এটাকে। সো আমাদের এখন যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই আমরা যে কোনো একটা পাবলিক প্লেসে সাধারণ জনগণের জন্য আমরা এটা অ্যাভেলেবেল রাখবো দেখার জন্য, এবং এর বাইরে আমাদের বোর্ড এবং আমাদের যারা ক্রিকেটাররা আছেন বা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি আগ্রহী হন, যারা আগ্রহী হন তাদের দেখার ব্যবস্থা রাখা হবে অ্যাট দ্য সেম টাইম অ্যালং উইথ মিডিয়া। এটা আইসিসির একটা রিকোয়ারমেন্ট যে যে দেশেই ট্রফি যায় সে দেশের একটা আইকনিক লোকেশনে এটা একটা ফটো সেশন করার জন্য। সেই ধারাবাহিকতায় ইতিপূর্বে আমাদের জাতীয় সংসদ ভবন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিংয়ের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন যে পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, আমাদের একটা আইকনিক স্ট্রাকচার, আমাদের প্ল্যান রয়েছে যে পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপের ট্রফিটাকে একটা ফটো সেশনের ব্যবস্থা করা। তো আমাদের প্ল্যান রয়েছে একটা শপিং মলে এটাকে রাখার জন্য, এবং ইতিপূর্বে এরকমই করা হয়েছিল। সো এটাকে আমরা যতটুকু ম্যাক্সিমাম সময়টা চেষ্টা করবো যাতে সাধারণ মানুষরা এটাকে দেখতে পারেন, এবং সেক্ষেত্রে আমরা সম্ভবত এটাকে 9 তারিখে 8-9 তারিখে যে কোনো একটা সময় আমরা এটাকে দিয়ে দিব। আমরা কথা বলেছি অলরেডি, আমরা দুটা দুজন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এবং সম্ভবত বসুন্ধরা শপিং মলেই আমাদের প্ল্যান রয়েছে। এটা ওনাদের একটা সাপ্তাহিক বন্ধের দিন আছে, ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে হয়তো আমাদের রাখতে হবে। অবশ্যই ক্রিকেট বোর্ডে আনা হবে, খেলোয়াড়দের এবং আপনাদের জন্য দেখার ব্যবস্থা করা হবে, এবং আমাদের সংশ্লিষ্ট যারা আছেন আমাদের জাতীয় দলের সাথেও আমাদের পরিকল্পনা রয়েছে ফটো সেশনের। অবশ্যই এটা তো আসলে আমাদের যারা এখন ন্যাশনাল সাইডে আছেন বা যারা থাকবেন তারা সবাই কিন্তু এর আগেও আমাদের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিলেন, এবং আমার মনে হয় এরা আগেও এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। সো তারপরও অবশ্যই এবছরে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য তো বাড়তি কিছু আগ্রহ থাকবেই। হ্যাঁ, আমরা মোটামুটি ফাইনাল করে ফেলেছি, আমি আগেও আপনাদের বলেছিলাম এটা বিটুইন বোর্ড টু বোর্ড এটা কমিউনিকেশনটা হয়ে আছে, হয়তো খুব শীঘ্রই আমরা এটাকে ডিসকাস করে দিব। আমি আগেও বলেছি আমাদের বাংলাদেশেই প্র্যাকটিস প্ল্যানের চিন্তাভাবনা রয়েছে, কারণ এবারের ওয়ার্ল্ড কাপটা যেহেতু এই সাব কন্টিনেন্টে হচ্ছে, আমরা সাধারণত অন্য কন্ডিশনে গেলে হয়তো একটু আগে যেয়ে চেষ্টা করি কন্ডিশনের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য। যেহেতু এই এডিশনে অফ ওয়ার্ল্ড কাপটা যেহেতু আমাদের সাব কন্টিনেন্টে হচ্ছে, এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো প্ল্যান নেই। আমরা যে আইসিসির সাপোর্ট পিরিয়ড আছে আমরা সেই সাপোর্ট পিরিয়ডের সময় আমরা হয়তো আমাদের টিম হোস্ট ভেন্যুতে পৌঁছে যাবে।